উখল-মাখল পরিবেশ জিলা উপায়ুক্তর কার্যালয়ত ধুলে জগরে উপায়ুক্তর কার্যালয়ত দাখিল করিলে মনোনয়ন পত্র। পৌর নিগমর মনোনয়ন দাখিলর আজি অন্তিম দিন। 19 এপ্রিলত গুৱাহাটী পৌর নিগমর 60টা ওয়ার্ডত অনুষ্ঠিত হব নির্বাচন। আজি মনোনয়ন দাখিলর অন্তিম দিনত এনেদরে ধুলে জগরে মনোনয়ন দাখিল করিলে প্রতিগৰাকী প্রার্থীয়ে মনোনয়ন দাখিল করে কেনে অনুভব প্রার্থী সকলের শুনো আহক। হয়েছে চাও রাইজর কারণে কি করব পারো, কিমান দূর আশাবাদী? আশাবাদী তো আছোয়ে, আর রাইজর আশীর্বাদ আর মোর লগর মোর হাজবেন্ড গোটে ফ্যামিলি সবরে আর অসম জাতীয় পরিষদর যিমান সাপোর্ট পাইছো আশা করছো ভাল হব। 2 এপ্রিলত নিরীক্ষণ করা হব মনোনয়ন পত্র, লগতে 4 এপ্রিলত প্রত্যাহার করব মনোনয়ন পত্র। 60টা ওয়ার্ডর মুঠ ভোটারের সংখ্যা 7,96,829। 21 এপ্রিলত হব ভোট গণনা। গুৱাহাটী পৌর নিগম নির্বাচনের বাবে ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশের 53 জন প্রার্থীর লগতে মিত্রদল অগপর 7 জনক প্রার্থীয়ে আজি দলীয় সমর্থকর বিপুল উৎসাহর মাজেরে জিলা উপায়ুক্তর কার্যালয়ত এনেদরে মনোনয়ন পত্র দাখিল করে। ভিডিও জার্নেলিস্ট ইদ্রুসর সহযোগত প্রিয়াঙ্কা দাসর রিপোর্ট, আসাম টকস।